অ্যামাজন জঙ্গল। এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেন ফরেস্টের দ্বিগুণ, এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে। অ্যামাজন নদীকে ঘিরে এই জঙ্গল 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। 55 লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের 9টি দেশ জুড়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পুরো বিশ্বের 20% অক্সিজেন প্রদান করে এই অ্যামাজন জঙ্গল। বিশ্বের কাছে এক অমূল্য ভাণ্ডার এই অ্যামাজন জঙ্গল। উষ্ণ পৃথিবীকে অক্সিজেন দিয়ে জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই অ্যামাজন। এই অরণ্যের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে বহুল মহর্ষক সিনেমা ও বই। সম্প্রীত ভয়াবহ দাবানলে ফুড়ে ছাই হয়ে গেছে এর একটা অংশ। আগুনে ফুড়ে মারা গেছে হাজার হাজার বিরল প্রাণী। আজ আমরা এই অ্যামাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গ্রিন অ্যানাকোন্ডা। দক্ষিণ আমেরিকার মহাদেশে, বিশেষ করে অ্যামাজন জঙ্গলে এদের বাস। এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ। এদের ওজন সর্বোচ্চ 200 কেজির মতো হয়। এরা সাধারণত 13 থেকে 20 ফুট লম্বা হয়। তবে 28 ফুট লম্বা অ্যানাকোন্ডার কথাও শোনা গেছে এই জঙ্গলে। এরা সাধারণত বিষহীন। এরা ফানিতে এবং ডাঙ্গার কাছে উৎপেতে থাকে। যখন শিকার আসে তখন এরা শিকারকে কামড়ে পেঁচিয়ে ধরে। শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত এরা শিকারকে ছাড়ে না। শ্বাসকষ্ট ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে শিকার মারা যায়। তারপর এরা শিকারকে খেয়ে নেয়। নাম্বার 2, ফয়জন ডার্ট ফ্রগ। ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন ফয়জন ডার্ট ফ্রগ নামক ব্যাঙগুলোকে। দেখলে সকলেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে। সোনালি রঙের ফয়জন ডার্ট ব্যাঙ মাত্র 2 ইঞ্চি লম্বা, কিন্তু এর 20-10 জন শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তবে এই ব্যাঙের বিষ সংগ্রহ করে তা চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। ফয়জন ডার্ট ব্যাঙ তার শিকারকে ধরতে বিষের ব্যবহারটা ভালো করে জানে। প্রথমে জিব্বা দিয়ে শিকারকে আটকিয়ে রাখে এবং ধীরে ধীরে বিষ ঢেলে দেয় শিকারের গায়ে। নাম্বার 3, ক্যান্ডিরো, যা ভ্যাম্পায়ার ফিশ নামে পরিচিত। এটি মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। ক্যান্ডিরো এমন একটি মাছ যা অ্যামাজনের উপকূলের লোকেরা ফাইরানাসের চেয়েও বেশি ভয় পায়। এটি শিকারকে আক্রমণ করার পর শিকারের শরীরে পর্যন্ত ঢুকে যেতে পারে। ক্যাটফিশ তার তীক্ষ্ণ ডানা দিয়ে আক্রান্তের শরীরে আঁকড়ে থাকে এবং এটিকে অপসারণের একমাত্র উপায় হলো সার্জারি। এই ভয়ঙ্কর ক্যাটফিশগুলো অ্যামাজনের নদীতে বেশি পাওয়া যায়। নাম্বার 4, ইলেকট্রিক হিল। ইলেকট্রিক হিল সাধারণত একটি মাছ। এরা সাধারণত 6 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত হয়। দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার নদী স্বচ্ছ পানিতে ও কর্দমাক্ত পানিতে এই মাছ পাওয়া যায়। এর নাম ইলেকট্রিক হিল বলা হয় কারণ এরা দেহে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরা সাধারণত 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরা এদের বিদ্যুৎ সাধারণত শিকার করতে এবং ভয় ফেলো বা শত্রুকে আক্রমণ করার সময় কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। এদের বিদ্যুৎ শক দিয়ে যে কোনো বড় প্রাণীকেও ঘায়েল করা সম্ভব। কোনো কারণে যদি এই শক মানুষের গায়ে লাগে তবে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটি সঙ্গে সঙ্গে মারা যেতে পারে। তো বন্ধুরা, এ ছিল আমাদের রহস্যময় অ্যামাজন জঙ্গলকে ঘিরে কিছু অজানা তথ্য। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা একেবারে নতুন তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।